আসসালামু আলাইকুম। তো আমরা এখন আবার আজকে কিছু ভেজিটেবল পারমু, বেগুন ওই লম্বাড়ি পারমু না, ওই যে ওই লম্বাড়ি, ওই দুইটা লম্বা আছে ওনে। তো আমরা এর ভিতরে কিছু টমেটো তুলছি, গিয়ে দেখি আর কিছু টমেটো আছে কিনা। আজকে এই লাউডা কিনবো, দেয়া পারমু নাই আর টমেটো না, মাথা লাগাইতেছি না তো, নুয়ে আইতেছি। তো এই লাউডা পারমু, এটা পরে পারমু না। করলা আর দু একদিন পরে ভরা দেবো, কারণ এটা অনেক বড় হয়, যে দেখেন যেটা বেস্টাক সেটা কত বড় হয়েছে, অনেক বড় বড় হয়। বেগুন ফাড়তে হলে কাঁচিটা দিলে ভালো হয়, বেগুনের ডোকাটা অনেক শক্ত। তিনটা ভাড়া দেবো আমি তো, কই যে থেকে বড় একটা গেল কই, মরেছে না, ওটা একবার শোনো, ওইটার দাঁত, ওইটা অনেক বড় দাঁত বুঝছেন, ওইটা যদি বাজারে দেখেন না বড় বড় টমেটো, ওই লাম্বাটা ওইটা ওদিন থেকে 20 টাইকেন নাই। নেক্সট ইয়ার ভালো হয়েছে তো, 120 টাইকে দিলে দেশি। এই যে এই বেগুনটার কথা কেটেছে, দেশি বেগুন, পুরো দেশি বেগুন। তো এখানে আমাদের একটা যে চীনা বাঙ্গি ধরছে, একটা বড় মাশাল্লাহ, বলে ভালো বড় হয়েছে। এখানে আরো কয়েকটা আছে, লড়ি কি হয়েছে আছে না। তো এখানেও কিছু টমেটো আছে মনে পাক না, জান্দা 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 পড়তে হেন্দা হেন্দা শুকাই গেছে গা। তো আমিও দেখলাম এই হাইসে শাক গুলো না, দেখেন এরকম হয়ে গেছে কেন, এই যে মশার জন্য ওষুধ দিছি, এই যে মশার ওষুধ এইগুলো, এই যে ইয়ে হয়ে গেছে গা, উইরে গেছে গা পুরো। আগে জানতাম না যে এটা যে মশা ঘাসও মেরে দেবো গা। তো এখানে কিছু কালো বেগুন আছে লম্বা, এগুলো মোটাগুলা, এগুলো হুমড়িপুর থেকে কিনে আনছিলাম। এখান থেকে কিছু শশা পারতে পারবো, ওই আগায় আইতেছে মাথা দা আইতেছে তো দু একটা, ওই যে তো বালি আইতেছে, এগুলো লং টাইমের বুঝছেন, বেগুন গাছ তো এমনি লং টাইমের। এটা কাটি কাট, উইডো কাট, ওইটা কাটলাম না, ওইটা আরো বড় হইবো, না না বড় দেন আমরা তো বড় হইছে, বড় বড় ওই একের বড় হইলে ভালো লাগে না। তাহলে এইটা এইটা তো আমরা ইয়া টান টানছি, এইটা তো ইয়া না, এইটা দেখাবি তাহলে কেড়ে পারতাম পারতাম না, ওই দু ওই ওই হোয়াটা ভার, এই হোয়াটা ভার, দুটোই ভার, আবার এমন করতা সেই যে একটা আছে ওটা ঝুলে না, ওটা থাক মাটিতে যদি থাকে, এটা এবার একটু বড় হয়ে বে হয়ে থাকে। মিষ্টি কুমড়ার এখনো ফুল হয় না, একটা না ফুল দেখছিলাম এদিনকার, এটা দেখো জোর করবো না, নিয়ম কি বরবটি ধরার পরেই মরে যায়,
তো দেরি হয় না, এই দেখ এইটার ভিতরে হেয়ার তো ঠিক আছে, হেয়ার দিয়ে সব দিন কি নিচে দেরি পরে দেখেন। বরবুটে দু একদিন পর পরে দেন উড়াইতে হবে। এই টমেটো গাছ হলো যে ইয়ে কুনির খালামা দিয়েছিল যে না, টমেটো গাছ বেশি ভালো হয় না, ওই টমেটো ধরে নাকি আর এত্তাগুলি গাছের নিচে দিকে মনে কি টমেটো ধরে নাই হইতে আরে হইতে না, মনে দেন তো কেসি রেটে দেন তো আমাকে। বরবড়ি গাছের বরবড়ি খাওয়া শেষ, অলমোস্ট গাছও শেষ। আর এই যে পাশের বাসার আগর দেখে দেন, এই যে পাশের বাসার ওদের বরবড়ি গাছ মাত্র ফুল হয়েছে, কয়েকটা দৈর্ঘ্য হয়েছে। ওরা এই যে ভেন্ডি গাছ লাগাইছে মা, ওরা যে ভালো ভেন্ডি গাছ লাগাইছে না, আমি ওটি ভেন্ডি গাছ হয় নাই, ভুট্টা গাছ লাগাইছে, ভেন্ডি গাছ লাগাইছে, ওইখানে তরি গাছ লাগাইছে আর ওরেন না নাকি। ওই যে ওই ওইটা উঠালাম নিচে, হ্যাঁ এটা নিচেরটা কাছের নিচেরটা, হ্যাঁ এটা আপনি কয়টা বীজ রাখবেন? হ্যাঁ আমি করলাম না, দেখবেন নিজে নিজেই বিছিয়ে দেবো কেন, এটি আমি না চাই তো বিছিয়ে দেবো কেন। আরে এটা তো পুরো শুকাই যাবে, থাক আজকে পুরোপুরি থাক, তাও আছে ভালোই। এই দেখানো কিন্তু বেগুন ধরছে লম্বা বেগুন, হ ইয়ে দিছিল মানে এটি মানে আমি ফালাইছিলাম, হ্যাঁ এটি বেশি ফালাইছিলাম মানে না দৈন্যের লগে পড়ছিল যে, হ্যাঁ হ্যাঁ এটি ফাতে কিছে এটি আগা বেড়া কাটতে লাগছে না লিগা, হ্যাঁ কি লিগা তাহলে কি এগুলো কিন্তু জাত ভালো, এটা কিন্তু দেশি একবারে দেশি আগা কাটেন না না লিগে তো লেট হইতেছে হইতে। আমার ডাটা অলমোস্ট শেষ না, সামনের দিয়েও শেষ এদিকে শেষ, এই যে পুঁই শাক লাগালাম, এটা তো পুঁই শাক মনে হয় ছোটো ছোটো দাঁত বুঝছেন, এটা বাইতো না, এগুলো একটা এক তরকারি হইব একদিন রান্না খেতে, এটা ওর ফুরতো না ইয়া ছোটো দাঁত খেতের খেতের। এই টমেটোটা লয়ে দেন আবার দুদিন একদিন ভরে ফেঁকে দেবো কেন, হ্যাঁ লাউটা ধরি আমরা কাটেন তো লাউয়ের করা যেগুলো আছে এটা তো আছেই বর্তমানে, এটা হলো মানে বর্তমান লাস্ট আর তো দেখতেছি না লাউ, তো এটাও এক খালা মারে দিয়ে আসবো থাক। এটা তো আপনি দেখছেন আপনি এটা থাক করে আরো বড় হবে, এই গাছটা আপনি কাটতে লাইতে হয়েছিলেন একটা দুইটা ধরলো যে হেঁটে তো খাওয়ান যাবো, হুদা ইয়ে করে লাভ আছে। এই ডাঁড়া পারছি ডাঁড়া কাটছি, ডাঁড়া শাক তুলতেছে, এইগুলো বিছিও একবার কি বিছি পাকিয়ে গেছে বিছি রাখতেছে। এখানে এখানে না শশা আছিল, এই যে শশাটা কালো কালো লাগবো দেন এনে আন তো, এই যে শশাটা লোন আর মনে ওইটা ওইটা নেবেন না দুদিন পরে নেবেন, এটা এই যে এটা এটা ইয়ে আছে ফুল আছে এখন আমার, ফুল থাকলে কিছু হয় না ফুল বেকার, বাট এটা মনে হয় তো সারটু বড় হইব থাকতে কর, ওরে থাক ওরে ওই ওইখানে ডাল লাগে নিয়েন দুদিন পরে। ওকে তাহলে আজকে তাহলে এ পর্যন্ত, কি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।